জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন চলছে আবেদন করার পরে কলেজে তোমাকে কী কী জমা দিতে হবে কত টাকা কিভাবে তুমি জমা দিবে এই নিয়ে নোটিস প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে এই সকল তথ্যগুলো শেয়ার করব যাতে তোমার আবেদনটা সঠিক থাকে আবেদন বাতিল না হয় তো চলো কী কী দেওয়া লাগবে সেই বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমত ডিগ্রি ভর্তির আবেদন শুরু হয়েছে গত পাঁচ জুন থেকে আর আবেদন চলবে তিরিশ জুন পর্যন্ত এই সময়টার মধ্যে যারা ডিগ্রিতে ভর্তি হতে চাইছো তোমাদের আবেদনটা সম্পন্ন করতে হবে আবেদন করার পরে কলেজে আবার কিছু কাগজপত্র বা ডকুমেন্টস জমা দিতে হবে এবং আবেদন ফিস তিনশো টাকা তোমাকে অবশ্যই জমা দিতে হবে তা না হলে তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে তো কি কি জমা দিতে হবে এটা কলেজ থেকে নোটিস প্রকাশ করেছে অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করবে ওই কলেজের যে নোটিস রয়েছে সেই নোটিস তোমাকে দেখতে হবে তো নোটিশ দেখার জন্য কি করণীয় প্রথমে তুমি গুগলে চলে আসবে এখানে এসে তোমার কলেজের নাম লিখে সার্চ করবে যেমন আমি এখানে মাগুরা গভর্নমেন্ট কলেজ লিখে সার্চ করলাম তাহলে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আমি পেয়ে যাচ্ছি এরকম তোমার কলেজের ওয়েবসাইট তুমি পেয়ে যাবে গুগলে এসে সার্চ করলেই এবার ওয়েবসাইটে আসার পরে নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে তারা নোটিশ প্রকাশ করেছে দু হাজার তেইশ তো শিক্ষাবর্ষের স্নাতক পাস ভর্তির বিজ্ঞপ্তি আকারে তো আমি এখান থেকে ভিউ অপশনে ক্লিক করে নোটিশটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করে তো এখান থেকে ডাউনলোড টু ভিউ ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং নোটিসটি আমি এখানে দেখতে পারবো এরকম তোমার কলেজের নোটিসটি তুমি ওপেন করবে এবং এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই বিষয়ে ভালো করে পড়ে নিবে তারপর সেই অনুযায়ী কাজ করবে যেমন এই নোটিসটিতে বলা হচ্ছে যে যারা আবেদন করবে তাদেরকে ডাজ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে কলেজের বিলার আইডি দিয়ে দিয়েছে তিনশো টাকা ফিজ পরিশোধ করতে হবে এবং পরিশোধ করার পরে যে ফর্মটি তুমি পাবে আবেদন করার পর যে ফর্মটি তুমি পেয়েছো ওইটাতে ট্রানজাকশান আইডি লিখে হার্ড কপির সাথে এসএসসি এইচ ফলাফলের কপি সংযুক্ত করে ডিগ্রি শাখাতে প্রশাসনিক ভবনে জমা দিতে হবে এরকম ভাবে তোমাকেও কিন্তু বলে দেওয়া হবে এবং কত তারিখের মধ্যে জমা দিতে হবে সেটিও কিন্তু উল্লেখ করে দিয়েছে অনুরূপভাবে আমি আরও একটা কলেজের ওয়েবসাইটে গিয়ে যদি তোমাদেরকে দেখাই যেমন ধামরাই গভর্নমেন্ট কলেজ এখানে যদি ওয়েবসাইটে আসি তাহলে দেখতে পারছি যে এখানে তারা নোটিশ প্রকাশ করেছে কিছু কলেজ আছে যারা এখনও পর্যন্ত নোটিশ প্রকাশ করেনি যারা প্রকাশ করেনি তারাও খুব তাড়াতাড়ি নোটিশ প্রকাশ করে দিবে এই নিয়ে তোমরা টেনশন করবে না কেমন এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করো বলা হচ্ছে যে পাঁচ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে বা যে টাকা পয়সা এগুলো জমা দিতে পারবে এছাড়াও বলা হয়েছে যে আবেদন করার পরে ডাউনলোড করতে হবে ফর্মটি এবং ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে তিনশো টাকা ফি তোমাকে প্রদান করতে হবে আগামী এক সাত দু তারিখের মধ্যে কলেজ অফিসে জমার জন্য বলা হলো তার মানে কলেজ অফিসেও তোমাকে জমা দিতে হবে তো আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি আবেদন ফি তিনশো টাকা ডাচ বাংলা মোবাইল ব্যাংকের রকেট অ্যাপসের মাধ্যমে জমা দিতে হবে রকেট অ্যাপসে গিয়ে তোমাকে পে বিলে ক্লিক করে বিলার আইডি দিয়ে দিয়েছে স সরকারি কলেজের অ্যাডমিশন রোল দিতে হবে যে অ্যাডমিশন রোল তুমি আবেদন পাবে তারপর টাকার পরিমাণ তিনশো উল্লেখ করে সাবমিট দিতে হবে এবং অ্যাডমিশন রোল ব্যবহারের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ভুল হলে কিন্তু অন্য আরও একজনের টাকাটা পরিশোধ হয়ে যাবে সো ভুল করা যাবে না আর শিক্ষার্থী অবশ্যই পাসপোর্ট সাইজের অফিসিয়াল ছবি দিয়ে আবেদন ফর্মটি উত্তোলন করতে হবে এবং অফিসিয়াল ছবি ছাড়া কোনো ক্রমেই আবেদন ফর্ম গ্রহণ করা হবে না সো এই হচ্ছে ব্যাপার এখন প্রতিটি কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখা যাবে তোমার কলেজের ওয়েবসাইটে নোটিস প্রকাশ করেছে কিনা সেটি কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে যদি নোটিশ প্রকাশ না করে তাহলে তুমি কলেজে সরাসরি চলে যাবে কারণ সরাসরিও তুমি টাকা বা অন্যান্য যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো জমা দিতে পারবে তো আবেদন করার পরে বেসিক্যালি যে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে নাহলে আবেদনটা বাতিল হয়ে যাবে সেই ডকুমেন্টসগুলো মধ্যে প্রথমত তোমার জমা দিতে হবে আবেদন করেছ সেই আবেদন করার অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্লিকেশন ফর্মটির দুইটা অংশ থাকবে একটা থাকবে স্টুডেন্টস কপি আর একটা থাকবে কলেজ কপি এই দুইটাই তোমাকে প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে কালার প্রিন্টার দিয়ে এবং এই দুইটাই তোমাকে কলেজে জমা দিতে হবে এর সাথে আর কি কি জমা দিতে হবে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার যে নম্বরপত্র রয়েছে বা মার্কশিট রয়েছে সেটির কিন্তু ফটোকপি তোমাকে জমা দিতে হবে এর সাথে আর কি জমা দিতে হবে এর সাথে তোমাকে জমা দিতে হবে তোমার পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হতে পারে বিভিন্ন কলেজে পাসপোর্ট সাইজের ছবি লাগে যার কারণে তুমি পাসপোর্ট সাইজের ছবি করে নিবে সম্প্রতি তোলা বা তুমি যে ফর্মে যে ছবিটা দিয়েছ এরকম একটা ছবি তুমি সাথে নিয়ে যাবে এগুলোই বেসিক্যালি লাগবে এর বাইরে আর কোনো কিছুই লাগবে না আর যদি তুমি ফি প্রদান করে থাকো অনলাইনে তো অনলাইনে তিনশো টাকা ফি প্রদান করার পরে তুমি একটা রসিদ পাবে বা রিসিপ্ট পাবে তো সেই রিসিট আকারে যেটা তুমি পাবে ওইটা তুমি যে কোনো কম্পিউটারের প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নেবে তাহলে ভালো হবে আর যদি তোমার ট্রানজাকশান আইডি থাকে যেমন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়ার পরে একটা ট্রানজাকশান আইডি দেওয়া হয় এই ট্রানজাকশান আইডি তুমি তোমার যে ফর্ম রয়েছে সেই ফর্মের উল্টো পেজে তুমি লিখে দিতে পারো যদি তোমার কলেজ বলে যে লিখে দিতে হবে তাহলে দিতে হবে আর ফি প্রদান করার পরে অবশ্যই তোমাকে দেখে নিতে হবে এই ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরেও তোমাকে দেখে নিতে হবে যে তোমার আবেদনটি সফলভাবে সঠিক হয়েছে কিনা এইটা আমি পরবর্তীতে তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে যে কিভাবে তোমার বুঝতে পারবে যে তুমি তোমার আবেদনটি সফল হয়েছে এখন তোমার আর কিচ্ছু করা লাগবে না যদি সেই কাজটি না করতে পারো তাহলে কিন্তু তোমার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে তো এগুলো বেসিক্যালি জমা দিতে হবে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আমি যদি এখন আবেদন না করি তাহলে পরবর্তীতে কি ভর্তি হতে পারবো না কোনোভাবে ভর্তি হতে পারবে না এই প্রাথমিক পর্যায়ের আবেদনও করতে হবে আবেদন ফি তিনশো টাকাও পরিশোধ করতে হবে এর সাথে যে ডকুমেন্টসগুলোর কথা উল্লেখ করলাম ওই ডকুমেন্টসগুলো কলেজে জমা দিতে হবে তা হলে তুমি তোমার আবেদনটি করার সত্ত্বেও তোমার আবেদন বাতিল হয়ে যাবে ঠিক আছে অনলাইনে আবেদন করার পর এই কাজগুলোই করতে হবে বেসিক্যালি এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ